দলীয় নেতা বিকাশ বসুর খুনের তদন্ত পুনরায় হবে। সোমবার মৃত নেতার মূর্তিতে মালা দিয়ে এমনটাই দাবি করেন পার্থ ভৌমিক। নাম না করে এই খুনের ঘটনার সঙ্গে দলের নেতা জড়িত বলে ইঙ্গিত দেন তিনি। ব্যারাকপুর থেকে জয়ী হলে প্রয়াত দলীয় নেতা বিকাশ বসুর খুনের তদন্ত নতুন করে শুরু করার চেষ্টা করবেন বলে জানান তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সোমবার বিকাশ বসুর মৃত্যুদিনে ইছাপুর স্টোর বাজারে তার আবেক্ষ মূর্তিতে মাল্যদান করে একথা বলেন তিনি। এদিন তিনি নাম না করে এই খুনের সাথে তার দলের নেতা জড়িত আছে বলে স্পষ্ট ইঙ্গিত দেন পার্থ। তিনি বলেন, বাম আমলে ঘটে যাওয়া এই খুনের ঘটনায় এখনো কোনো বিচার হয়নি। মূল অভিযুক্ত একই দলের হওয়ায় আমরা কিছু করতে পারিনি। তবে ব্যারাকপুরের মানুষ যদি আমাকে জয়ী করেন তাহলে এই খুনের তদন্তের বিষয়ে তৎপর হব। আমাদের সবার নেতা ছিলেন, এরকম একজন ভদ্র শিক্ষিত সজ্জন মানুষ, নিজের জীবনে শিক্ষক ছিলেন। তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে এই অঞ্চলের মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের আন্দোলন সংগঠিত করেছিল। কোনো এক কায়েমি স্বার্থ নিজেদের নেতৃত্বকে এস্টাবলিশ করতে গিয়ে বিকাশ দাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়। যেহেতু সেটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমল ছিল, বিকাশ দার মৃত্যুর প্রকৃত তদন্ত হয়নি। সেই মৃত্যুর ফাইল রাইটার্স বিল্ডিং থেকে লোপাট হয়ে গেছে। আমি এই কথা দার্থহীন ভাষায় বলতে পারি যে তারপরেও নিজেদের অনেক অসুবিধার কারণে আমরা বিকাশ দার মৃত্যুর পুনর্তদন্ত চাইতে পারিনি। কারণ ব্যারাকপুরের মানুষ জানে যে এই খুনের পিছনে কে ছিল, কিন্তু এই কথা আমরা অস্বীকার করে লাভ নেই, প্রকাশ্যে বলতে পারিনি যে আমরা আবার পুনর্বিচার চাই। আজকে আমি দাঁড়িয়ে আপনাদের দার্থহীন ভাষায় বলছি, ব্যারাকপুরের মানুষ যদি আমাকে সাংসদ হিসেবে বিবেচিত করেন তাহলে আমি নিশ্চিতভাবে কথা দিচ্ছি বিকাশ বসুর হত্যার যাতে আবার পুনরায় তার বিচার পর্ব শুরু হয় তার জন্য অতি অবশ্য আমার যা যা করণীয় আমি তাই তাই করি। 2000 সালের পয়লা এপ্রিল দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৎকালীন যুব তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনার সভাপতি বিকাশ বসু। সেই সময় এই খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল রাজ্য রাজনীতিতে। আজ দলীয় নেতার মৃত্যুদিনে তাকে স্মরণ করলেন তৃণমূলের নেতা ও কর্মীরা। এদিন বিকাশ বসুর স্ত্রী তথা নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু সহ ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, বিধায়ক সুবোধ অধিকারী সহ তৃণমূলের স্থানীয় নেতা নেত্রী ও কর্মীরা বিকাশ বসুর আবেক্ষ মূর্তিতে মাল্যদান করেন। এই ঘটনার পর 24 বছর কেটে গেলেও খুনের ঘটনার এখনো কিনারা হয়নি। বাম শাসনকালে এই খুনের ঘটনা ঘটলেও পরবর্তীতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেও হয়নি খুনের কিনারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, ব্যারাকপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।